আজকে বাবা মা হচ্ছে বাসন্তী পোলাও, তার জন্য এখানে চালটাকে ধুয়ে নিয়েছি, দিয়ে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে এখানে জলটাকে সোপ করার জন্য একটু মেলে রেখে দিয়েছি। এখানে একটু ঘিটাকে গরম করে নিচ্ছি, দিয়ে এরপর এই ঘিটাকে আমি ওই ইয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি ঘিটাকে গরম করে নিয়েছি, তো ঘিটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। এরপর এই ঘিটাকে গোবিন্দভোগ চালের উপর দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পর এর প্রতি দিলাম আদা লঙ্কা পেস্ট। নুনটা এখানে আমি একটু আগেই দিয়ে দিয়েছিলাম, এরপর দিয়ে দেবো এর মধ্যে চিনি। নুন চিনি দেওয়ার পর জল এখানে দেওয়া হয়ে গিয়েছিল, তো তারপর উপর থেকে আমি কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন ফোটাবো। এটা লো ফ্লেমে হচ্ছে। আজকে বাসন্তী পোলাওয়ের সাথে বানাবো পনির দো পেঁয়াজা, তো এখানে পনির আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে মশলাটাকে বেটে নিয়ে কড়াইটা গরম হতে এখানে দিয়ে দিলাম একটু সাদা তেল আর একটুখানি ঘি। এরপর এইখানে পনির গুলোকে একটু দিয়ে দিলাম। পনির গুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেবো, বেশি লাল করে ভাজবো না। পনির গুলো এখানে ভাজা হয়ে গেছে, তো এগুলো একটু তুলে নেবো। পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে একটুখানি জি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম, তারপর কেটে রাখা বড় বড় করে পেঁয়াজ গুলো মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেবো এটাকে। এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপর তেলের মধ্যে দিচ্ছি হলুদ, কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজের সাথে মশলাটা কষানো হওয়ার পর এর মধ্যে দিলাম দই।
মশলাটা কষা হয়ে গেছে এখানে, তো এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। মশলাটা কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল। এরপর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে নেব। তার সাথে কাঁচা লঙ্কাও চিরে রেখেছিলাম, সেটাকেও মিক্স করে নেব। জলটা দেওয়ার পর এবার উপর থেকে একটুখানি চিনি অ্যাড করবো, যাতে টেস্টটা ভালো হয়। হালকা একটুখানি। এরপর এর মধ্যে মিক্সড করে নিচ্ছি পরিমাণ মতো কাজু বাদাম বাটা। এখানে জল দেওয়ার পর ভালো করে পনিরটাকে ফুটিয়ে নিয়েছি, তো এখানে আমার রেডি হয়ে গেছে পনির দো পেঁয়াজা। আর আমি আমার মতন স্টাইলে রান্না করেছি, জানি না কীরকম রান্না হয় পনির দো পেঁয়াজা, বাট আমি আমার মতন করে রান্না করেছি। গরম মশলা দিয়ে দিলাম। এখানে পুজো করে নিয়েছি, এখানে চলছে আমাদের এখন লাঞ্চ। বাসন্তী পোলাও কেমন হয়েছে বল, মায়ের কেমন লাগছে? দেখ এই পার্পল কালারেরটাও আছে, এই কালারটাও আছে, 250 টাকা নিবি না পরে দেখ। এটাও ভালো এগুলো দেখ, এর সাথে এরকম লং কুর্তিগুলো বললো এইটা ভালো। আছে দেখতে হবে সোয়েটার সব। এটা নিতে পারে, যে ঘেরটা ভালো খুলছে, ভালো
চুড়ি দেখলে এই গায়েরটা ভালো হ্যাঁ একটা নিয়ে নেবো এগুলো এগুলো উডেন না থালি ফুলো সমস্যা কচুরি পাওয়া যাচ্ছে